السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله. সম্মানিত দর্শক ও শ্রোতা, আসুন গুরুত্বপূর্ণ একটি আমলের বিষয় জেনে নেই। এটি আমলটি আগে কখনো বলা হয়নি, সম্পূর্ণ নতুন কিন্তু কার্যকর, খুবই কার্যকর একটি আমল, যে আমলটি করার সাথে সাথে আপনি ফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নাম 111 বার পরে এক গ্লাস পানিতে ফু দিন, অতঃপর দেখুন আপনি কি হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাকের এমনই একটি নাম, পাওয়ারফুল একটি নাম, ইয়া ওয়াজিদু। ইয়া ওয়াজিদু অর্থ হলো হে তড়িৎ ইচ্ছার অধিকারী, দ্য অল পারসিভিং, অর্থাৎ যিনি খুব দ্রুতই সিদ্ধান্ত নিয়ে নিজের ইচ্ছা বাস্তবায়ন করতে পারেন, ওই মহামহিম আল্লাহ পাক। সম্মানিত দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ আমলগুলো, আসুন আমরা শুরুতেই আমরা এই বিষয়টা জেনে নিই, কোন কোন আমলগুলো আপনি করবেন। দেখুন শুরুতেই আমরা যে বিষয়টা জানাব, আমল নম্বর এক, যদি স্বামী স্ত্রীতে বিরোধ থাকে, ইসিমটি 111 বার পাঠ করে পানিতে ফু দিয়ে স্বামী স্ত্রী উভয়েই পান করলে কোনো মতবিরোধ থাকে না। এটা একটা। আরেকটা গুরুত্বপূর্ণ আমল আছে, 111 বার ফু দিয়ে আপনি যদি পান করান তাহলে কি হয়, এই বিষয়টা জানলে আরো বেশি আপনি উপকৃত হবেন। যাদের স্বামী স্ত্রীর ভিতরে বনিবনা হয় না, ঝগড়াঝাটি লেগেই থাকে, মতবিরোধ লেগেই থাকে, ভালোবাসা কম, তারা কিন্তু এই আমলটা একদিন করেই দেখুন, হ্যাঁ ইনশাআল্লাহ আপনি ফলাফল লাভ করবেন। এরপরে আসুন আরেকটা আমল আমরা একটু জেনে নেই, যদি কোনো ব্যক্তি এই সিম ইয়াওয়াজুদু পাঠ করে, কোনো ব্যক্তি এই সিমটি পাঠ করলে জালেমের জুলুম থেকে বেঁচে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে দেখুন তিন নম্বর একটি আমলের কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটি আমল। দেখুন এই আমলটা যারা করতে চান করবেন, বিয়ের পর নববধূ যখন শ্বশুর বাড়ি যাবে, এমন সময় মেয়ের মাতা পিতা বা বড় ভাই বা যে কেউ পরিধেয় কাপড়ের আঁচল ধরে সাতবার ইয়াওয়াজিদু পড়বে এবং সাতটি ফু দিবে এবং একটি শক্ত গিঁট দিবে, তাকে কোনো প্রকার জিন ভূত আসর পায় না এবং শ্বশুর বাড়িতে সবার কাছে প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন আরেকটা গুরুত্বপূর্ণ আমলের কথা আমি একটু জানাতে চাচ্ছি। দেখুন যে ব্যক্তি খাবারের সময় ইয়াওয়াজিদু প্রতি লোকমায় পাঠ করে, আল্লাহ তার খাদ্য কলবের শক্তি সামর্থ্য ও নূর বাড়িয়ে দিবে, মনোবল বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। এখন আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটার কথা আমি জানাতে চাচ্ছি, এটা হলো ইয়াওয়াজিদু এই নামটা যদি আপনি 111 বার পাঠ করে পানি বা অন্য যে কোনো বস্তুতে ফু দিয়ে যদি খাওয়ান, অকৃত্রিম ভালোবাসা লাভ করা অবধারিত, অর্থাৎ এটা হবেই ইনশাআল্লাহ। মানে এতটাই পাওয়ারফুল এই নামটা, যে আপনি ফু দিবেন আর খাওয়াবেন তাতেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে। আপনি যে কারো ক্ষেত্রে আমলটা করতে পারেন, তবে মনে রাখবেন হারাম কোনো রিলেশনের ক্ষেত্রে আপনি করতে যাবেন না। শরীয়ত যেখানে সম্মতি দিয়েছে শুধুমাত্র সেখানেই আপনি আমলটা করাবেন। আরেকটা আমল আমি ছোট করে একটু বলে দিই, খাবার গ্রহণকালে বা পানি পান করার সময় মনে মনে যদি ইয়াওয়াজিদু জিকির করেন, শয়তান তাকে কোনো ব্যাপারে ধোকায় ফেলতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়াওয়াজিদু এর যে আমলগুলো আছে, আরো অনেকগুলো আমল আছে, কিন্তু এই আমলগুলো আমি সন্নিবেশিত করেছি, আমি সবগুলো আমল একসাথে করেছি, করে কিন্তু আপনাদের সামনে ইয়াওয়াজিদুর এই আমলটা আপনারা দিয়েছি। তো স্বামী স্ত্রী যাদের বনিবনা হয় না, যাদের জালেমের জুলুম করে এবং যাদের ভালোবাসার মানুষের কথা শোনাতে চান, তারা কিন্তু এই আমলটা করে দেখতে পারেন ইনশাআল্লাহ, ফলাফল লাভ করবে নই। আল্লাহ আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।